না আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু কোভিড যে পুরি পুলিশ কোভিড অক্সিজেন ব্যাঙ্ক আর কি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বর্তমানে যে আমাদের কোভিড সিচুয়েশান আর কি আমরা আজতে লকডাউন দিয়েছি এতে করে প্রচুর পরিমাণে লোকজন শ্বাসকষ্টে ভুগতেছে এবং আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি এবং হাসপাতালে আমাদের একটা হাসপাতাল শুধু সেন্ট্রাল ইয়া ইয়া আছে অক্সিজেন আছে কিন্তু অন্য জায়গায় নাই যার কারণে অনেক পেশেন্ট শ্বাসকষ্টে মারা যাচ্ছে এই জন্য আমরা এটা উদ্যোগ গ্রহণ করেছি আমরা জনগণকে বিনামূল্যে আমরা বাসায় বাসায় যেয়ে তাদেরকে ফ্রি বিনা পয়সায় আমরা ওই যে অক্সিজেন সাপ্লাই দেব এবং আমরা অক্সিজেনের সব কিছু আমরা এ রেখেছি এবং একটা টিমকে আমরা আমাদের মেডিকেল ডাক্তার আছে আমরা ট্রেনিং দিয়েছি এবং কেউ যদি আমাদেরকে হটলাইনে টেলিফোন করে যাতে শ্বাসকষ্ট শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অক্সিজেন ব্যাংক থেকে আমরা তাদেরকে অক্সিজেন সিলিন্ডার সহ তাদেরকে আমরা সাপ্লাই দেবো এবং পাশাপাশি রিফিল করে দেবো আমাদেরকে জানার সাথে সাথে আমাদের হটলাইন আছে হটলাইনে যোগাযোগ করবে কারণ ইতিমধ্যে দেখেছেন যে রাজশাহীতে কিন্তু করোনার ঊর্ধ্বগতির কারণে অনেক লোক অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে কোনো লোক যেন অক্সিজেনের অভাবে মারা না যায় এই জন্য আজকে আমাদের যে উদ্যোগটা গ্রহণ করেছে আমরা একশোটার মতো আজকে আমরা পঞ্চাশটা আমরা ম্যানেজ করেছি ঢাকা থেকে একশোটার মতো আমাদের অক্সিজেন সিলিন্ডার থাকবে এবং প্রতিটা সিলিন্ডারে আমাদের অক্সিজেন রিফিল করা আছে আর যদি বিশেষ করে যদি যেসব পেশেন্টরা অক্সিজেন দরকার হয় আমাদের হটলাইনে যোগাযোগ করলে আমরা তাদেরকে ইনস্ট্যান্টলি আমাদের পুলিশের মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে একটা হটলাইন দিয়েছি আমাদের সাংবাদিককে দেখেছি যে এই হটলাইনে আমাদের কন্ট্রোল রুমে চব্বিশ ঘন্টা খোলা থাকবে যে কোনো সময় আমাদেরকে যোগাযোগ করলে আমরা ইনস্ট্যান্ট তাদেরকে সার্ভিসটা দেবো আমাদের পুলিশের গাড়ি আছে এবং আমার জনগণকে মহানগরবাসীকে আমরা ইয়া করতে চাই সেবা দিতে চাই এবং যার জন্য যেহেতু লকডাউন চলতেছে লকডাউনের সময় অনেক সময় গাড়ি ঘোড়া বন্ধ থাকে লোকজন যাইতে পারে না এই জন্য আমাদের পুলিশের গাড়ি দিয়ে আমাদের তাদের বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো না আমাদের মেট্রোপলিটন এলাকায় মনে করেন মেট্রোপলিটন এরিয়াতে অনেক বেড়ে গেছে বুঝতে পারছি আর এমপির এরিয়া তো অনেক বেড়ে গেছে সুতরাং মনে করেন আপনাদের পবা থেকে আরম্ভ করে একদম বেলপুকুর পর্যন্ত এদিকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত যারা আমাদের কাছে সহযোগিতা আজকে আমাদের বারো থানার ওসি ছিল সবাইকে বলে দিয়েছি ওসি থেকে টেলিফোন করলো আমরা ইনস্ট্যান্ট তাদেরকে পৌঁছাই দেবো কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যেন যাদের শ্বাসকষ্ট শুধু অযথা যেন আমাদেরকে হ্যারাসমেন্ট না করে কারণ ডাক্তার বিশেষজ্ঞরা বলেছে যে শ্বাসকষ্ট শুরু হলে তখন অক্সিজেনটা দরকার হয় না আমি রাজশাহীতে আপনি ইতিমধ্যে জেনেছেন যে আজকে লকডাউনের চার দিন রাজশাহী মহানগরবাসী আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে এই যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ আমাদের কিন্তু আমরা অনেকাংশে আমাদের করোনাকে আমার নিয়ন্ত্রণ করতে পারবো এবং আপাদের মাধ্যমে আমি মহানগরবাসীকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা বিনা প্রয়োজনে আপনার ঘরের বাইরে যাবেন না অযথা আপনারা ঘোরাফেরা করবেন না কারণ যেহেতু করোনার উদ্যোগ রাজশাহীতে আমরা একটা নিয়ন্ত্রণ করতে চাই আপনি সুস্থ থাকেন আপনার পরিবার সুস্থ থাকুক এটা হচ্ছে আমাদের আমার নির্দেশনা এবং প্রত্যাশা এবং মহানগরবাসীকে আমি রিকোয়েস্ট করব। বিনা পরিজন ছাড়া আপনার বাইরে যাবেন না